স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা মেডিকেল অ্যাডমিশন নিয়ে রিভিউ ক্লাস করতে চলেছি এবং আমাদের টপিক হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। আজকে অর্গানিক কেমিস্ট্রির অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন নিয়ে যতগুলো কোয়েশ্চেন আমাদের মেডিকেল অ্যাডমিশনে এসেছিল সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তোমাদের জন্য আমাদের হ্যাপি স্কুলের পক্ষ থেকে ফিজিক্স শর্টকাট রুলস নিয়ে একটি বই প্রকাশিত করা হয়েছে এবং অথর ছিলেন আমাদের নিজেদের ফিজিক্স ইনস্ট্রাক্টর। তাই তোমাদের যেন ফিজিক্সে আর কোনো ম্যাথ নিয়ে প্রবলেম না থাকে, তাই এই বইটি অতি দ্রুত সংগ্রহ করে নাও। তাহলে চলো এবার আমরা শুরু করি আমাদের ক্লাস। নিম্নের যৌগগুলোর মধ্যে সবচেয়ে কম স্ফুটনাঙ্ক কোনটি? এখানে মিথেন, ইথেন, বিউটেন এবং প্রোপেন দেয়া আছে। আমরা বেসিক ধারণা থেকেই জানি যে মিথেনে মাত্র কার্বন থাকে একটি, ইথেনে কার্বন সংখ্যা দুইটি, বিউটেনে চারটি এবং প্রোপেনে থাকে তিনটি করে। দেখো আমরা এখানে মনে রাখব যে আণবিক ভর যার যত কম তার কিন্তু স্ফুটনাঙ্ক তত কম হয়। তাহলে এখানে আমাদের সব থেকে আণবিক ভর কম হবে মিথেনের ক্ষেত্রে, কারণ সেখানে কার্বন সংখ্যা রয়েছে মাত্র একটি। তাহলে আমাদের সব থেকে কম স্ফুটনাঙ্ক যুক্ত যৌগ হবে মিথেন। তাহলে বলো মিথেন যদি সব থেকে কম স্ফুটনাঙ্ক হয় এরপরে কার অবস্থান হবে? এরপরে অবস্থান হবে ইথেনের এবং এরপরে অবস্থান হবে প্রোপেনের এবং এরপর থাকবে বিউটেন। তাহলে আমরা বলতে পারি যে এদের মধ্যে সব থেকে বেশি স্ফুটনাঙ্ক বিশিষ্ট যৌগ কিন্তু হবে বিউটেন, কারণ এদের মধ্যে সব থেকে আণবিক ভর বেশি হচ্ছে বিউটেনের। এখানে আমাদের সঠিক উত্তর মিথেন হলেও যদি এখানে বেশি স্ফুটনাঙ্ক যুক্ত যৌগ চাই তাহলে আমাদেরকে কিন্তু বিউটেন অ্যান্সার করতে হবে। এবার চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি। অ্যালকেন থেকে কোন বিক্রিয়া দ্বারা অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়? দেখো অ্যালকেন থেকে মূলত হ্যালোজিনেশন বিক্রিয়া দ্বারা অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। অতিবেগুনি রশ্মি অথবা উচ্চ তাপমাত্রা অর্থাৎ 250 ডিগ্রি সেলসিয়াস থেকে 400 ডিগ্রি সেলসিয়াস অথবা মৃদু সূর্যালোকে মূলত এই বিক্রিয়াটা হয়ে থাকে। আমরা বিক্রিয়াটা একটু দেখে ফেলি। আর এইচ অর্থাৎ অ্যালকেন প্লাস এক্স টু, এখানে এক্স অর্থ আমরা হ্যালোজেনকে বোঝাতে পারি। সেখানে যদি এইচ মিউ অর্থাৎ সূর্যালোক অথবা 250 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তাহলে উৎপন্ন হয় আর এক্স অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড এবং সাথে উৎপন্ন হয় এইচ এক্স বা হ্যালো অ্যাসিড। এই হ্যালোজেনেশন বিক্রিয়ায় অ্যালকেনের প্রতিটি হাইড্রোজেন পরমাণু ধাপে ধাপে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়। যেমন মিথেন থেকে ক্লোরিনেশন দ্বারা পরস্পর বিক্রিয়ার মাধ্যমে মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম ও কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়। এ বিক্রিয়াকে কিন্তু আমরা চেইন বিক্রিয়াও বলে থাকি। তাহলে আমরা দেখছি যে অ্যালকেন থেকে মূলত হ্যালোজিনেশন দ্বারা অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে হ্যালোজিনেশন। গ্রিগনার বিকারক ও পানি বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? আমরা মূলত এখানে এবার গ্রিগনার বিকারকের সাথে পানি বিক্রিয়া করব। গ্রিগনার বিকারকের সংকেত আমরা কি জানি? C6H5MgCl+HOH, একে আমরা বলছি গ্রিগনার বিকারক। তাহলে দেখো এখানে উৎপন্ন হবে C2H6+MgOHCl। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে গ্রিগনার বিকারক ও পানির সাথে যদি আমরা বিক্রিয়া দিই তাহলে উৎপন্ন হয় অ্যালকেন। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অ্যালকেন। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন কিন্তু ইথিন উৎপাদন নিয়ে। পেট্রোলিয়াম থেকে ইথিন উৎপাদনে কি কি প্রভাবক ব্যবহৃত হয় আমাদেরকে জানতে হবে। প্রথমে আমরা বিক্রিয়াটা দেখে নিই। C12H26, এখানে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে আমরা পাব C10H22+H2CCH2, অর্থাৎ এখানে আমরা দুই কার্বন বিশিষ্ট একটি কার্বন পাচ্ছি যেটাকে আমরা ইথিন বলছি। এই যৌগকে আমরা বলছি ইথিন, কিন্তু এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে L2O3 অর্থাৎ অ্যালুমিনা এবং 500 ডিগ্রি সেলসিয়াস। দেখো
এই জৈব যৌগের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু প্রভাবক এবং যেই তাপমাত্রা চাপ দেয়া থাকবে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক পরীক্ষাতেই কিন্তু এগুলো বারবার করে আসতে দেখা গিয়েছে। তাই তোমাদেরকে এগুলো ভালোভাবে মেমোরাইজ করতে হবে। এবার আমরা পরবর্তী বিক্রিয়া দেখি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিম্নের কোন প্রভাবক দিয়ে ইথাইন থেকে ইথিন উৎপন্ন হয়? এখানে কিন্তু আমাদের অ্যালকাইন থেকে অ্যালকিন উৎপন্ন করতে হবে। তাহলে চলো আমরা এবার প্রথমে বিক্রিয়াটা দেখে নিই। অ্যালকাইন, তাহলে কার্বন কার্বনে থাকবে মূলত ট্রিপল বন্ড, এর সাথে যুক্ত থাকবে হাইড্রোজেন এবং আর। তাহলে এবার আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিতে পারি, তাহলে আমাদের উৎপন্ন হয় আর CH CH2, যেটাকে আমরা বলছি ইথিন। কিন্তু এখানে আমাদের প্রভাবক এবং তাপমাত্রা মনে রাখতে হবে। প্রভাবক হিসাবে এখানে কাজ করবে নিকেল বা প্যালাডিনাম। তাহলে দেখো এখানে আমাদের সঠিক উত্তর হবে নিকেল। এবার আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন সলভ করে ফেলি। যে বিক্রিয়ায় H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের প্রভাবে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানল থেকে ইথিন উৎপন্ন হয় তাকে আমরা কি বিক্রিয়া বলবো? প্রতিস্থাপন, জুত, অপসারণ নাকি পারমাণবিক পুনর্বিন্যাস? প্রথমে আমরা বিক্রিয়াটা দেখে ফেলি। ইথানল অর্থাৎ সেখানে 2 কার্বন থাকবে এবং অ্যালকোহলীয় মূলক থাকবে। তাহলে আমরা লিখতে পারি C2H5OH, এর সাথে বিক্রিয়া করবে H2SO4 এবং সেখানে গাঢ় H2SO4 থাকবে। তাহলেই কিন্তু আমাদের ইথানল থেকে ইথিন উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়ায় উৎপন্ন হবে ইথিন অর্থাৎ C2H4 প্লাস পানি। দেখো এটা কিন্তু আমাদের অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়ার মাধ্যমেই মূলত ইথানল থেকে ইথিন উৎপন্ন হয় এবং এখানে থাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড। কিন্তু তুমি যদি এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড না দাও তাহলে কিন্তু এই বিক্রিয়াটা হবে না। তাহলে আমরা বলতে পারি যে এই বিক্রিয়াটা হচ্ছে একটি অপসারণ বিক্রিয়া, আর আমাদের সঠিক উত্তর তাহলে হবে 2। এবার আমরা দেখব প্রোপিনের সাথে H2SO4 এর বিক্রিয়া। দেখো প্রোপিন নামকরণ হয়েছে কারণ এখানে 3 কার্বন রয়েছে এবং দ্বিবন্ধন রয়েছে, এবং আমরা জানি যে দ্বিবন্ধন থাকলে সেটি একটি অ্যালকিন গ্রুপের সদস্য। এবার তাহলে আমরা বিক্রিয়াটা দেখে ফেলি। CH3CH ডাবল বন্ড CH2 প্লাস H2SO4, তাহলে যদি এখানে বিক্রিয়া করে উৎপন্ন করবে CH3CHOH এবং CH2। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো অ্যালকিন H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে এবং কার্বন কিন্তু সেম থাকবে। দেখো এখানেও 3 কার্বন বিশিষ্ট ছিল এবং এখানেও 3 কার্বন। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে 1। এখানে আমাদেরকে বলা হয়েছে যে নিম্নে উল্লেখিত অ্যালকিনের কোন সূত্রটি ভুল। আমরা জানি যে অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন দিয়ে আমরা বুঝাই। দেখো এখানে ইথিন বলা হয়েছে, ইথিন যেহেতু বলা হয়েছে তার মানে 2 কার্বন থাকবে। তাহলে দেখো এখানে 2 কার্বন রয়েছে এবং সেখানে দ্বিবন্ধনও রয়েছে, তাহলে এটি কিন্তু সঠিক হবে। প্রোপিন, প্রোপিনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেখানে 3 কার্বন থাকবে এবং সেখানে থাকবে দ্বিবন্ধন, কিন্তু দ্বিবন্ধনের অবস্থান আমাদেরকে সঠিকভাবে বলে দিতে হবে, না হলে আমরা বুঝতে পারবো না যে দ্বিবন্ধন কোথায় অবস্থিত। তাই দেখো এখানে শুধুমাত্র প্রোপিন বলা হয়েছে, তাই এটি হবে আমাদের ভুল উত্তর। এরপরে 1-বিউটিন, দেখো এইভাবে আমাদেরকে বলে দিতে হবে যে দ্বিবন্ধনের অবস্থান কোথায়। যেহেতু এখানে 4 কার্বন রয়েছে তাই এটি হবে বিউটিন, এবং যেহেতু এখান থেকে আমরা নামকরণ শুরু করেছি দ্বিবন্ধন এখানে রয়েছে অর্থাৎ 1 2 3 4, তাই আমরা 1-বিউটিন বলে দিচ্ছি অর্থাৎ দ্বিবন্ধন কোথায় তা আমরা সাথে উল্লেখ করে দিচ্ছি। আবার 2-বিউটিনের ক্ষেত্রে আমরা দেখি এখানে মূলত 4 কার্বন রয়েছে তাই আমরা নাম দিচ্ছি বিউটিন, এবং এখানেও কিন্তু আমাদের দ্বিবন্ধনের অবস্থান ঠিক করে বলে দিতে হবে। যদি আমরা এভাবে নামকরণ করি 1 2 3 4, দ্বিতীয় নাম্বার কার্বনে আমাদের রয়েছে দ্বিবন্ধন, তাই আমরা একে 2-বিউটিন বলছি। তাহলে দেখো এখানে সবগুলো
ঠিক থাকলেও একমাত্র ভুল হচ্ছে প্রোপিন। তাহলে নিম্নে উল্লেখিত অ্যালকিনের কোন সূত্রটি ভুল? এখানে কিন্তু আমাদের ভুল উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যেই অপশনটি আমাদের ভুল হবে সেটি হবে আমাদের সঠিক উত্তর। এইগুলা কিন্তু বেশ কনফিউজিং হয়, তোমাদেরকে প্রথমে প্রশ্ন ভালো করে পড়তে হবে এবং প্রশ্নে কি চেয়েছে তা আগে বুঝে নিতে হবে, না হলে কিন্তু তোমাদের উত্তর ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেনে আমাদের বলা হয়েছে জৈব যৌগ সম্পর্কে সঠিক নয় কোনটি, ক্যাটেনেশন, চতুর্যোজ্যতা, সমানুতা নাকি মন্থর আয়নিত বিক্রিয়া। দেখো, এখানে আমাদেরকে কয়েকটা বিষয় সম্পর্কে প্রথমেই জানতে হবে। ক্যাটেনেশন কি? কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার ও আকৃতির দীর্ঘ শিকল বা বলয় গঠন করার যে ক্ষমতা তাকে আমরা বলছি কার্বনের ক্যাটেনেশন। যেহেতু ল্যাটিন ক্যাটেনা শব্দের অর্থ হচ্ছে শিকল, তাহলে জৈব যৌগের বৈশিষ্ট্য কিন্তু ক্যাটেনেশন, আর এই ক্যাটেনেশন ধর্মের জন্যই জৈব যৌগের এত প্রাচুর্য। সমানুতা, সমানুতা ধর্ম সম্পর্কে আমরা আগেই জানি যে একই আণবিক সংকেত যুক্ত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেতের বিভিন্ন ধর্ম বিশিষ্ট জৈব যৌগকে আমরা সমানু বলি, আর এই ধর্মকে আমরা বলি সমানুতা। তাহলে কিন্তু সমানুতাও জৈব যৌগের বৈশিষ্ট্য। আবার চতুর্যোজ্যতা, জৈব যৌগের ক্ষেত্রে কিন্তু আমরা কার্বনের যেই যৌগগুলো সেগুলোর আধিক্য বেশি দেখি, আর আমরা জানি যে কার্বনের যোজনী 4। তাহলে জৈব যৌগের বৈশিষ্ট্য আরেকটি হবে চতুর্যোজ্যতা, কিন্তু এখানে মন্থর আয়নিত বিক্রিয়া হয় না। তাহলে এই অপশনগুলোর মধ্যে যেটি সঠিক নয় আমাদেরকে সেটি দাগাতে হবে। তাহলে এখানে আমাদের উত্তর হবে মন্থর আয়নিক বিক্রিয়া। তাছাড়া আমরা জৈব যুগের মধ্যে ক্যাটেনেশন, সমানুতা এবং চতুর্যোজ্যতা এই সব কয়টি ধর্মই দেখব। তাহলে দেখো, আজকের মেডিকেল অ্যাডমিশন রিভিউ ক্লাসে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন সম্পর্কে আগে যেই কোয়েশ্চেনগুলো এসেছে মেডিকেল অ্যাডমিশনে সেই কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলাম এবং কিভাবে উত্তর করতে হবে সেগুলো দেখে নিলাম। আমরা পরবর্তীতে আরও অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব। সেই সমস্ত ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।